হচ্ছে সোমবার। আর আজকে কি কি করেছি, প্রতিদিনই আমি আসলে তোমাদের কি কি রান্না করি, লাঞ্চে কি কি করেছি এবং ডিনার লাঞ্চ দেখাই। আজকে দেখো লাঞ্চে কি কি করেছি, দেখো এখানে ভেন্ডি, তারপর হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা ডাল দিয়ে সিদ্ধ মতো করেছি, সিদ্ধ বলা যায় না, সব দিয়ে একটা তরকারি করেছি, ধনে পাতা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, বেশ ভালোই হয়েছে খেতে। আর এটা করেছি দেখো বোয়াল মাছের ঝাল, ভাত এই লাঞ্চটা খেয়েছি, এটাই ডিনারে হয়ে যাবে, ঠিক আছে। আর আজকে তেমন কিছু নেই, ডিম আছে, কালকে সম্ভবত আমাকে ডিম করতে হবে। তবে আজকে অনেক সবজি নিয়েছি দেখো, কিছু দেখো এখানে বেগুন নিয়েছি, আর এটা হচ্ছে ঢেঁড়স নিয়েছি, মানে বিরিয়ানি যেটা ভেন্ডি, আর এটা হচ্ছে কুমড়ো নিয়েছি, সেই কুমড়ো থেকে অর্ধেকটা করেছিলাম। আর নিয়েছি এখানে এই দেখো পেঁপে, পেঁপে নিয়েছি। তো আজকে সবজি নিয়েছি, আর একটু এঁচড় রয়েছে, সেটা চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছে আছে। আজকে অনেক সবজি নিয়েছি দেখিয়েছ, আর এই টিফিনের জন্য পাউরুটি আছে, আর এইটা আছে, ম্যাগি আছে, কালকে আশা করছি এই দিয়ে ব্রেকফাস্ট আমার হয়ে যাবে। অল্প কটা আছে না আনতে হবে, তো বিস্কুট আছে। আজকে সবজি নিয়েছি, ভালো মতনই সবজি নিয়েছি, আর ডিম আছে, কালকে আশা করছি ডিমের ঝোল করবো, তারপর মাছ তো আনা হবে। কটা বাসন পড়ে আছে, এই বাসন মাছতে হবে আছে। দিয়েছি পাউরুটি জেলি দিয়েছি, জল দিয়েছি, তো বাবা লোকনাথকে দিয়েছি। তো আমার বাবা লোকনাথকে তোমরা দেখো, ঠাকুরকে দেখো, ঠাকুরের আশীর্বাদ নিয়ে তো আমাদের চলতে হয়। তো এই আজকে একটু পরে আমি আসছি, তাহলে যেটুকু দেখানো ছিল দেখালাম, একটু পরে তোমাদের তোমাদের কাছে আবার আসছি, ঠিক আছে। আমি একটা বিস্কুট খাচ্ছি, দেখতে পাচ্ছ, তোমার সাথে খাওয়া শেয়ার করি। এটা হচ্ছে মমস ম্যাজিক, সত্যি ম্যাজিকের মতো কাজ করে। আমার খিদে পেয়েছিল, আমি খেলাম, ম্যাজিকের মতো আমার পেটটা ভরে গেল, সত্যি একদম কি ভালো লাগছে খেয়ে, মানে পেটটা এত খিদে পেয়েছিল, এখন একদম ম্যাজিক হয়ে গেল, খেয়েই আমার পেটটা ভরে গেল। এত সুন্দর বিস্কুটটা, এই দেখো মমস ম্যাজিক, সত্যি কথা মমস ম্যাজিক, যেন মায়ের হাতের ভালোবাসা। তো বিস্কুটটা খেয়ে নি, বিস্কুটটা খেয়ে তোমাদের কাছে গান শোনাবো, আবার খেতে দাও, আর তোমরাও খাও, তোমরাও খাও। খুব ভালো লাগলো, আমি মমস ম্যাজিক বিস্কুটটা খেলাম, দেখেছো কি ভালো লাগছে, আমার ম্যাজিকের মতো পেটটা ভরে গেল। হ্যাঁ, তো তোমাদের দেখালাম, এবারে বলি বলি আমার কিছু কথা, তারপরে গানে যাচ্ছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, যেভাবে সাথ দিচ্ছ ওভাবে আমার সাথ দিয়ে যাও। আর আমার লাইফের এবং লাইফে তো আসছোই, আমি যখনই আসছি লাইফে তোমরা তো আসছোই, আমার জন্য ওয়েট করে বসেই থাকছ। আর আমার চ্যানেলের পরিবারের বন্ধু হয়ে যাও, যেভাবে সাথ দিয়ে আসছো ওভাবেই সাথ দিয়ে যাও, ঠিক আছে। এবারে আমি গানে চলে যাচ্ছি, একটা গান করছি, খুবই রোমান্টিক গান। আর আরেকটা আমার বার্তা দেওয়া আছে, কি ওয়েদারটা খারাপ করেছে বলো, একটু গরম একটু ঠান্ডা, অবশ্য এখন বিশাল গরম পড়েছে। একদিন বলছিল যে এই মানে মে মাসটা আর কি, এপ্রিল মাসটা মে মাসটা থেকে বিশাল মানে গরম পড়বে, ভীষণ গরম পড়বে। দেখতে পাচ্ছি ঠিকই তাই, গরম কিন্তু এপ্রিল মাস থেকেই পড়ে গেছে বিশাল, বুঝেছ তো। এই সময় কিন্তু তোমরা বাইরে যখন বেরোবে ছাতা ইউজ করবে অবশ্যই, আর শরবত খাবে, আর গ্লুকোজ জল খাবে, বাড়ি এসে মানে যখন বাড়ি ফিরবে রোদ থেকে এসে গ্লুকোজ জল খাবে। আর পাশাপাশি আমি নিয়েই বসে আছি এই দেখো সানস্ক্রিন ক্রিম, এটা কিন্তু মেখে রোদে বেরোতে কিন্তু ভুলো না, ঠিক আছে, সানস্ক্রিন ক্রিম, ঠিক আছে। তো এবারে আমি গানে চলে যাচ্ছি, সন্ধ্যাবেলা তুমি
আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব শুনব, তুমি বলবে সন্ধ্যাবেলা। তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব শুনব, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে। ঝিরঝির বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলেও রে চলি চলো না, ঝিরঝির বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলেও রে চলি চলো না। আর কিছু জানি না কোনো বাধা মানি না, আর কিছু জানি না কোনো বাধা মানি না, যাব নিতে চাও তুমি বলো না, তুমি শুনবে আমি বলবো সন্ধ্যাবেলা। তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব শুনব শুনব, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে। তুমি ছাড়া ভালো যে লাগে না, ছলো ছলো চোখে হাসি আসে না, তুমি ছাড়া ভালো যে লাগে না, ছলো ছলো চোখে হাসি আসে না। আমি নেই আমাতে তুমি নেই তোমাতে, আমি নেই আমাতে তুমি নেই তোমাতে, আর কিছু মনে ভালো লাগে না, তুমি বলবে ভালোবাসব সন্ধ্যাবেলা। তুমি আমি বসে আছি চলে, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব শুনব, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে। কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, তো আজকের মতো আমি রাখছি তোমাদেরকে ভালোবাসা জানিয়ে। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো সুস্থ থেকো, আমার হৃদয়ের ভালোবাসা সবাইকে, আমার বন্ধুদেরকে তো আমি বিশাল ভালোবাসি, খুব ভালোবাসি, তোমরা সেটা জানো, এই হৃদয়ের ভালোবাসা হৃদয় দিয়ে তোমাদেরকে ভালোবাসি। প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, লাইক করবে, যেভাবে সাথ দিচ্ছে ওর সাথ দিয়ে যাবে, সবাই আমার চ্যানেলের পরিবারে বন্ধু হয়ে যাও, খুব ভালোবাসা খুব ভালোবাসা খুব ভালোবাসা।